मुख्यमंत्री घोषणार पर स्कूल खुलते गए चक्षु चरक गाज स्कूल चत्वर जुड़े मदर बोतल प्लास्टिकर ग्लैसे छड़ाछड़ी रही जुआर फेले रखा कागजे टुकड़ो स्थानीय बसिंदा अभिजोग गोटा स्कूल संलग्न प्राथमिक स्कूल सबटाई आसले समाज बिरोधी आस्ताना हो गए यह स्कूल करतृपक्ष के जानिए को फल है आज स्कूल खुलते गए हाथे नाते प्रमाण मिल घटना मालदार हरिश्चंद्रपुर बीएम हाईस्कुल और भजमोहन प्राथमिक विद्यालय स्कूले आवर्जना सब नोंरा दारूर बोतल ग्लास विभिन्न रकम नोंरा আচ্ছা তো এগুলার কি ব্যবস্থা করা যায় 16 তারিখে যে স্কুল খুলবে খোলার পরে বাচ্চা কাচ্চারা ওই নোংরা দিয়ে হাঁটাচলা করবে নাকি এই ভাবে যদি নোংরা হয় থাকে স্কুলের মধ্যে তো বাচ্চারা কি শিখবে স্কুলে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা হোক পরিস্থিতি দেখে উদ্বিগ্ন শিক্ষকরা বিষয়টি থানায় জানিয়েছেন স্কুলটি আবার হরিচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের কাছেই এলাকাবাসীদের অভিযোগ রাতের অন্ধকারে এই স্কুলের দখল চলে যায় সমাজ বিরোধীদের হাতে মদের আসর জুয়ার ঠেক নিয়মিত বসে এমনকি হেরোইনের নেশাও চলে কিন্তু তাদের কিছু বলার সাহস কারণেই স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি কয়েকবার জানানো হলেও বিশেষ গরজ কেউ দেখাননি বলেই অভিযোগ এইভাবে তো বলা যাচ্ছিল এখানে মাস্টারকে অনেকবার বলা হয়েছে প্রায় 2 বছর ধরে বলা যাচ্ছে যে এখানে নোংরা ফেলানো খেলছে তারা তাদেরকে নিষেধ করাছে তারা কোনো কিছু মানছে না মাস্টারকে বলছি আমি দেখতে পারবো না এটা মাস্টার যেহেতু এখানকার স্কুলের দায়িত্বে রয়েছে তাকে আমরা কমপ্লেইন করছি তারই তো দায়িত্ব সেটা প্রধান শিক্ষক তো কোনো কিছু মাথা লাগাচ্ছে না কি বলছে বলছে যেতে পারবো না ওরকমই থাক যখন স্কুল খুলবে তখন কিছু করা যাবে যদিও টিচার ইনচার্জ অশোক কুমার দাস জানান এই বিষয়টি হরিচন্দ্রপুর থানার পুলিশের নজরে আগেও এনেছেন এবারেও জানাবেন কারণ স্কুল 16 তারিখের পর খুললে কিভাবে সব পরিষ্কার সম্ভব হবে তা নিয়ে তিনি নিজেও উদ্বিগ্ন হ্যাঁ আমি এটা বহুদিন ধরেই ফলো করেছি এর আগে আমি থানাতে এটা জানানো হয়েছিল জানিয়েছিলাম এবং ওখান থেকে কিন্তু ওনারা এসেছেন কয়েকবার এসে ভিজিটও করেছেন রাতের দিকে তো আবার কিছুদিন ঠিক থাকে তারপরে আবার আগের মতোই হয়ে যায় এবং এটা নিয়ে আমি আবার থানাতে জানাবো দেখা যাক কি হয় কিচেন গ্যালারি এক্সক্লুসিভ শোরুম ফর মডুলার কিচেন অ্যাকুয়ারিয়াম ফিশ এন্ড প্যাটস Last corner, MG Road, Jaigaon.